হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদেরকে সাঁওতালি ভাষার শিক্ষা দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমি যখন আমার ভিডিও আপলোড করব তখনই আমার ভিডিও তোমাদের ফোনে টুক করে চলে যাবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলো আমরা আজকে শিখি বাংলা থেকে সাঁওতালি। ওকে বন্ধুরা, চলো আজকে আমরা কিছু সাঁওতালি শব্দ বাংলাতে মিনিং জানবো। ওকে, তো বন্ধুরা, একদিকে এখানে দেখতে পাচ্ছ যে বাংলায় লেখা আছে আর এদিকে হচ্ছে সাঁওতালিতে, ঠিক আছে। বাংলায় যেটাকে মাতৃভাষা বলছি সাঁওতালিতে সেটাকে বলা হয় আয়ো আরাং, আয়ো আরাং। বাংলায় যেটা হচ্ছে সাহিত্য সেটাকে সাঁওতালি ভাষায় সাঁও হ্যাদ, কী বলে? সাঁও হ্যাদ। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলায় যেটা অঙ্ক সেটা সাঁওতালিতে বা সাঁওতালিতে হচ্ছে এলখা, সেটা কি? এলখা। তারপরে হচ্ছে ইতিহাস, ইতিহাসকে বন্ধুরা সাঁওতালি ভাষায় বলবো নাগাম, কি বলবো? নাগাম। ভূগোলকে, ভূগোলকে সাঁওতালি ভাষায় বলা হয় অতন, কি বলা হয়? অতন। তারপরে বন্ধুরা দেখো বিজ্ঞান, বিজ্ঞানকে সাঁওতালি ভাষায় বলা হয় সাঁড়েশ, কি বলা হয়? সাঁড়েশ। তারপর বন্ধুরা দেখো ব্যাকরণ, ব্যাকরণকে সাঁওতালি ভাষায় বলা হয় রনর, কি বলা হয়? রনর। তারপরে বন্ধুরা দেখো বিদ্যালয়, বিদ্যালয়, তো বিদ্যালয়কে আমরা সাঁওতালি ভাষায়, আচ্ছা বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা বিদ্যালয়কে যেটা বাংলায় বলে বিদ্যালয়, আমরা সাঁওতালি ভাষায় কী বলবো? না, সেচেত আসরা, কি বলবো? সেচেত আসরা। ওকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও আর অপরকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দাও। তো বন্ধু, আজকের বন্ধু এ পর্যন্তই।